প্রিয় দর্শক শ্রোতা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। বাকস্বাধীনতা প্রশ্নে বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে ফ্রান্সের ক্ষমতাসীন দল। তাদের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ উঠেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের ব্যঙ্গচিত্র প্রকাশের পর কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ কিছুদিন আগে বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইসলামের অবমাননা করা কার্টুনিস্টের সাফাই গিয়েছিলেন ম্যাক্রোন। নাগরিক নানা সুযোগ সুবিধার শর্ত হিসেবে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা নিয়ে কয়েকদিন ধরে বিতর্ক চলছে ফ্রান্সে। গ্রিন পাসের বিরোধিতায়ও বিক্ষোভে অংশ নিয়েছেন অনেকে, তাদের ক্ষোভের কেন্দ্র প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। ক্ষোভ প্রকাশের এমন ব্যঙ্গচিত্রকে বেছে নিয়েছেন ফরাসি কার্টুনিস্ট মিশেল অজলুরি। স্বৈরশাসকের সাথে তুলনা করে প্রেসিডেন্টের নানা রকম কার্টুন দিয়ে বিলবোর্ডও টানিয়েছেন প্যারিসের অনেক জায়গায়। রাস্তায় বিক্ষোভে বাধা না দিলেও ব্যঙ্গচিত্রের মানহানির অভিযোগ এনে কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করেছেন প্রেসিডেন্টের দল, যাকে বাক স্বাধীনতার হস্তক্ষেপ বলেছেন লুরি। খুদ প্রেসিডেন্ট আমার মতো সাধারণ ফরাসিদের বিরুদ্ধে দায়ের করেছেন মামলা। এটাই প্রমাণ করে রাজতন্ত্রের পথে যাচ্ছে ফ্রান্স। আপনি পছন্দ না করলেও কেরি বেঁচে থাকবে পৃথিবীতে। স্বৈর শাসকের উদাহরণ টানতে বিশেষ কিছু চরিত্র ব্যবহার করেছেন। বিতর্কের সূত্রে আসছে শার্লি হেবদুর প্রসঙ্গ। ওই সাময়িকীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর প্রতিবাদের ঝড় উঠে মুসলিম বিশ্বে। তখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে কার্টুনিস্টের সাফাই দিয়েছিলেন ম্যাক্রোন। একজন নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পরও আমরা সবাই মিলে শার্লি হেবদুর পক্ষে স্লোগান তুলেছি, অথচ এখন প্রেসিডেন্টকে নিয়ে মজা করায় যেন বিশাল অপরাধ হয়ে গেছে। ফ্রান্সের মতো দেশে এটা মানা যায় না। ফরাসি আইনজীবীদের মতে বাক স্বাধীনতার প্রশ্নে ফ্রান্সের জন্য বড় পরীক্ষা কার্টুনিস্টের বিরুদ্ধে এই মামলা। সবার আগে প্রশ্ন উঠবে, কার্টুনে বাক স্বাধীনতার অপব্যবহার হয়েছে কিনা? তিনি কি রাজনৈতিক সমালোচনার মাত্রা অতিক্রম করেছেন? আমার মনে হয় কার্টুনিস্ট লুরি আদালতেও শার্লি হেবদুর উদাহরণ টানবেন। নানা কারণে প্রেসিডেন্ট ম্যাক্রোনের জনপ্রিয়তা কমছে ফ্রান্সে। গেল মাসে ড্রোম প্রদেশে জনসংযোগের সময় ছটকান তিনি। সে অপরাধে 4 মাসের কারাদণ্ড ভোগ করছেন ছড় দেয়া সেই ব্যক্তি।